গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রম গার্কন ভিলেজ আরিয়ান ভ্যালি। আমি হাতে এক প্লেট মালবেরি নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। মানে ছোট ছোট লিচুর মতো দেখতে আর খেতেও কিন্তু বেশ মিষ্টি, বেশ মিষ্টি কিসমিসের মতো। হ্যাঁ কিসমিসের মতো দেখতে অনেকটা। ওটা একটুখানি খাবো, তারপরে আমরা বেরোবো এখান থেকে। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা লে থেকে আরিয়ান ভ্যালিতে এসে পৌঁছেছিলাম গার্কন ভিলেজে। এই রুমটা আমরা নিয়ে নিয়েছি, রুমটা পুরো অগোছল হয়ে পড়ে রয়েছে, একবার দেখাতে বলবো বনিকে এই অবস্থা। কিছু করার নেই, জাস্ট প্যাক করবো, প্যাক করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আজকে আমাদের জার্নি হচ্ছে সামনের দিকে বাইরে বেরিয়ে, মানে মোটর ব্লগিং সেটআপে সব কথা তোমাদের সাথে শেয়ার করবো। আর আগের ব্লগটা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আগের ব্লগটা চেক করো। আরিয়ানদের কালচার সম্বন্ধে তোমাদের অনেক কিছু জানিয়েছি আগের ব্লগে, যারা দেখেছো তারা কিন্তু কমেন্ট করে জানিও কিরম লাগলো। তো চলো একদম আমরা জাস্ট রেডি হয়ে নিই, বাইরে বেরিয়ে মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে তোমাদের সাথে। হিমালয়ান মিউজিয়াম অফ লাপডাক কালচার অ্যান্ড হেরিটেজ, সেই উপরেই রয়েছে মিউজিয়াম, আর তার সাথে পয়ুপা হোমস্টে। পয়ুপা হোমস্টে এখান থেকে দেখা যাচ্ছে, আর হোমস্টের নিচেই রয়েছে ঠিক প্রাইমারি স্কুল। এই মিউজিয়াম হোমস্টে সম্বন্ধে আগের ব্লগে আমি সব কিছু শেয়ার করেছি, আর এই প্রাইমারি স্কুলটা দেখে না। আর আমরা জাস্ট বেরোচ্ছি আর দেখছি যে এতগুলো বাইকার এসছে এখানে মিউজিয়াম দেখতে। আমি জানি না ওরা এখানে থাকবে নাকি, এরা সব কিন্তু কর্ণাটকা থেকে আসছে সবাই। আমাদের বাঙালিদের কিন্তু খুব কম এই রুটে দেখা যায়, আর আমি এক্সপেক্ট করবো যে এর পরের বার থেকে অন্তত এই রুটে যাতে আসো, তোমরা সবাই আসো। আরিয়ান ভ্যালি দুর্ধর্ষ একটা ভ্যালি, দুর্ধর্ষ, জাস্ট দারুণ লাগলো বনি। আরিয়ান ভ্যালি কিরম লাগলো? হ্যাঁ দুর্দান্ত, দুর্দান্ত। বাইকে বসি, বাইক কোলস্টার দেওয়া হয়ে গেছে, এই তেলগুলো আজকে ট্যাঙ্কিতে ঢেলে নেবো আর কি। এটা কি? মালবেরি। জয় মা দুর্গা, হোম নম শিবায়, জয় জগন্নাথ। বেরিয়ে পড়লাম তাহলে গার্কন থেকে। এই সামনে একটুখানি আমাদের যেতে হবে হাফ কিলোমিটার মতো, যেখান দিয়ে আমরা এসেছিলাম, যেখান দিয়ে আমরা গার্কনের এই হোমস্টেতে উঠে এসেছিলাম, সেই অবধি গিয়ে আমরা রাইট সাইড নিয়ে নেবো। মানে কালকে যেখান থেকে এসেছি সেই দিকে আর যাবো না, আমরা অপোজিট সাইডে চলে যাবো। আমরা এই রাস্তা দিয়ে গতকাল এসেছি, এদিকে দেখতে পাচ্ছো তোমরা দা ভিলেজ এদিকেই রয়েছে, আর এখন আমরা রাইট সাইডে নিয়ে নেবো। ওরে বাবারে, নামতে গিয়ে আবার ঘোরাতে হবে রে। ওই যে নিচে ওই ক্যাম্প সাইডটা দেখা যাচ্ছে, ওটা আরিয়ান ভ্যালি ক্যাম্প। তবে আমার বেশ ভালো লেগেছে আমাদের স্টেটা, যাই হোক। এই যে এখানে দেখাচ্ছে গার্কন, এখানে দেখাচ্ছে গার্খুন, দুরকম নাম রয়েছে। ওই যে ইন্দাস রিভার, আর আমরা ডান দিকে নিয়ে নিলাম, মানে দা ভিলেজ পেছন দিকে পড়ে গেল, খালসে পেছন দিকে পড়ে গেল। তো স্ট্রেট আমরা বেরিয়ে যাবো এই রাস্তা দিয়ে। আরে এই বাচ্চাটাকে দেখো, আরে ডার গে ক্যা কুছ নেই করুঙ্গা, কিরকম ফুল ফোর্সে চলে যাচ্ছে, দেখো কিরকম ফুল ফোর্সে চলে যাচ্ছে। হ্যাঁ পেছন দিকটা শান্ত ছিল, এখানে ফোর্স দেখো খালি। এখন আমরা সামনে কার্গিল যাব, কার্গিলের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 63 কিলোমিটার, ওই মোটামুটি আড়াই ঘন্টা জার্নি রয়েছে। আর মাঝখানে আমরা দার্চিক, দার্চিক হচ্ছে আরেকটা আরিয়ান ভিলেজ, দার্চিক সিলমো লালুংলা, লালুংলা বা হাম্বুটিংলা ক্রস করব। হাম্বুটিংলা মনে হচ্ছে একটাই পাস থাকবে আজকে রুটে আমাদের, সেটা হাম্বুটিংলা বা লালুংলা। আমার রাস্তা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আর গুগল ম্যাপেও দেখাচ্ছে না সেরকমভাবে। তো বাটালিক অবধি আমরা যাবো না, কিন্তু বাটালিককে বাইপাস করে বেরিয়ে যাবো, মানে বাটালিক ভিলেজকে বাইপাস করে বেরিয়ে যাবো। আরে আমাদের দেখে জোরে চালাতে শুরু করলো, এ হয়ে গেল মুশকিল, এবার ধুলো খাওয়াতে খাওয়াতে যাবে পুরো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। যে জিনিসটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে কার্গিল দিয়ে যে লে কার্গিল হাইওয়ে রয়েছে, ওই রাস্তাটা না নিয়ে এই ভেতরের রাস্তাটা নিতে পারো তোমরা যারা এদিকে আসবে, তাহলে আরিয়ান ভিলেজগুলো তোমরা পুরো কভার করে যেতে পারবে। দা ভিলেজ, হানু ভিলেজ, দার্চিক ভিলেজ, আর তার সাথে সাথে গার্কন ভিলেজ, আরও একটা ভিলেজ আছে বাইমো, বাইমো এরকম কিছু নাম হবে। টোটাল 5টা আরিয়ান ভিলেজ রয়েছে। আরিয়ান, আরিয়ানস, আর্য, আর্য সম্বন্ধে আমরা সবাই ইতিহাসে পড়েছি, আবার এখানে এসে স্বচক্ষে দেখলাম। আরিয়ানসটা কিন্তু আরিয়ানসদের ব্রোকপা বলে, ব্রোকপা, আমরা আরিয়ানস হচ্ছে ইংলিশ নাম, আর ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে ওরা নিজেদেরকে ব্রোকপা বলে। তো ব্রোকপাদের মিউজিয়াম, ওদের লাইফস্টাইল, ওদের কালচার সম্বন্ধে তোমাদের সব কিছু ডিটেলসে দেখিয়েছি, আগের ব্লগে দেখিয়েছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে কিন্তু লাইক দিতে একদম ভুলো না। কার্গিল থেকে খালসা অব্দি দুটো পাস রয়েছে, একটা হচ্ছে নামিকালা আর একটা হচ্ছে ফটুলা।
ওই দুটো পাসকে কিন্তু বাইপাস করে এই রাস্তা দিয়ে চলে আসতে পারবে। এই রাস্তায় একটাই পাস পড়বে 13,500-14,000, নয় লালুংলা নয় হাম্বুটিংলা, আর একটু আগে গিয়ে মানে পাশে উঠেই তোমাদের জানাতে পারবো। আর মাঝখানে কালকে আমরা সানজাক বলে যে ভিলেজটাতে গেছিলাম, কার্গিল ব্লগ যারা দেখেছো, ওখান থেকেও আরেকটা পাস ক্রস করে কিন্তু কার্গিল যাওয়া যায়, সেটা হচ্ছে কালডিং কিলডাংলা। নাম কিরে বাবা, ইন্দাস রিভারকে একটু পরেই টাটা করে আমরা বেরিয়ে যাবো। মোস্ট প্রবলি বাটালিকের কাছ থেকে ইন্দাস রিভার পিওকেতে চলে গেছে। গারগার দো বলে কোনো গ্রাম রয়েছে, সেটাই হচ্ছে বর্ডার, এদিকের বর্ডার, মানে ডিস্কিট দিদি পায়ুপা হোমস্টের উনি আমাদের বললো গারগার দো বলে কোনো ভিলেজ আছে ইন্ডিয়াতে, ওটাই হচ্ছে বর্ডার একদম। 99-এ পিওকে দিয়ে যখন পাকিস্তান আর্মি ইনফিলট্রেট করেছিল, সবার আগে কিন্তু এই সেক্টরেই জানা গেছিলো, এখানকার পশুপালকরাই কিন্তু সবার আগে ধরতে পেরেছিল যে পাকিস্তানি আর্মি এখানে চলে এসছে। এই সেক্টর হচ্ছে বাটালিক সেক্টর, পুরো রিজিয়ন মানে এখান থেকে শুরু করে পুরো কার্গিল, দ্রাস, টাইগার হিল, টোলোলিং টপ, সব কিছু আস্তে আস্তে ওরা পুরো রিজিয়ন দিয়ে ক্যাপচার করেছিল। তো তারপরেই কিন্তু 99-এ কার্গিল ওয়ার হয়, কার্গিল যুদ্ধ হয়। যা হবে রাস্তায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমরা জার্নি এখনও অবধি কত দূর করবো ঠিক করিনি, কার্গিল যদি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তাহলে দ্রাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর আমরা আজকে কিন্তু 3:35 বেরিয়েছি, পাক্কা 3:35 আজকে বেরোতেই ইচ্ছা করছিল না, এত ভালো একটা স্টে ছিল না, আমরা এখানেই থেকে যেতে চাইছিলাম, কিন্তু না থাকা যাবে না, বেরিয়ে পড়তে হয়েছে। এই যে এটাই মনে হচ্ছে দার্চিক ভিলেজ, মনে হচ্ছে আরিয়ানদের এই রুটে শেষ ভিলেজ, মানে অপোজিট সাইড দিয়ে যদি তোমরা আসো, মানে কার্গিল হয়ে যদি আসো তাহলে এটা হচ্ছে প্রথম ভিলেজ দার্চিক, মোস্ট প্রবলি এটা দার্চিক, আমি শিওর না, সামনে গেলে বুঝতে পারবো, কাউকে জিজ্ঞেস করলে বুঝতে পারবো। মানে তিন ভাই ছিল যারা আলেকজান্ডারের আর্মিতে ছিল, গালো, মিলো আর দিলো, আর তাদের সাথে তাদের এক বোন, তিনজন কিন্তু ওদিক থেকে এদিকে এসে বাড়িঘর দর তৈরি করে, বসতি স্থাপন করে। আর গালো বলে যে ভাইটা ছিল তার গ্রামই ছিল গারকোন, আর গারকোনের প্রথম বাড়ি হচ্ছে পায়ুপা গেস্ট হাউস, যেখানে আমরা ছিলাম, পায়ুপা হোমস্টে। লাভডাক ফ্যামিলি, লাভডাক মানে এদেরকে এদের রাজা, লাভডাক ফ্যামিলি। না এরকম অফবিট অফবিট জায়গা খুঁজে তোমাদের সাথে শেয়ার করছি, আরিয়ান ভ্যালি তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওগুলোকে কিন্তু একটু আগে বাড়িয়ে দিও, একটু শেয়ার করে দিও, আর কি বলতে পারি তোমাদের। আর সবাইকে রিকোয়েস্ট করছি, আমি কিন্তু চেষ্টা করছি প্রায় সবার কমেন্টের রিপ্লাই দিতে, মানে তাই জন্য সবাই কমেন্ট করো ভিডিওতে, কমেন্ট করো, আমাদেরও বেশ ভালো লাগবে তাই জন্য। এবার কী হলো ব্যাপারটা বুঝতে পারছি না, এদিকে হরদাস বলে একটা জায়গা রয়েছে, হরদাস হয়ে কি আমাদের যাওয়ার কথা ছিল বুঝতে পারছি না, আসছে গাড়ি, দেখি অফলাইন ম্যাপ তো নিয়েছিলাম, হ্যাঁ ম্যাপ বলছে নদী ক্রস করতে হবে, ইন্দাস রিভার, তাহলে মনে হচ্ছে নিচেই হবে, ইন্দাস ভ্যালি রোড। আমরা এখানে 7-8 মিনিট দাঁড়িয়েছিলাম, কাউকে দেখতে পেলাম না, এবার আমরা নিচের দিকেই যাচ্ছি, কারণ নদীর ব্রিজ পেরোতে হবে দেখা যাচ্ছে, মানে নদীকে ক্রস করতে হবে। ও এই তো নিচেই হবে, এটাই ব্রিজ না, এটাই ক্রস করতে হবে। এই যে দার্চিক ভিলেজ ট্রেনিং সেন্টার, দার্চিক এদিক থেকে লেফট সাইডে দেখাচ্ছে 0 কিলোমিটার। ইয়ে দার্চিক হ্যাঁ ক্যা নে কার্গিল জানা এই সাইড, ইয়ে হাম্বুটিংলা পড়েগা, এই রাস্তা একই রাস্তা। ইয়ে আরেকটা হচ্ছে আরিয়ানদের গ্রাম দার্চিক, এটাই হচ্ছে দার্চিক। চলো ব্রিজটা পেরিয়ে রাইট সাইড নিয়ে নিলাম, মানে সিন্ধু নদী আমাদের এবার ডান দিকে চলে এলো, একটু পরেই সিন্ধু নদীকে আমরা মিস করব। আমাদের কাছে একটা প্রাউড মোমেন্ট এটা, জানিস কি, সিন্ধু নদী যেখান থেকে ইন্ডিয়াতে ঢুকছে ডেমচক, আমরা ওখানেও ভিজিট করেছি, আর যেখান থেকে পিওকেতে ঢুকে যাবে সেই জায়গাটার কাছাকাছিও আমরা ভিজিট করব। পুরো সিন্ধুর কিন্তু টপ টু বটম, মানে ইন্ডিয়াতে যতটা চলেছে আমরা কিন্তু সেটা জার্নি করেছি। আমরা বাটালিকে ঢুকে গেছি, ওখানে একটা বোর্ড ছিল ওয়েলকাম টু বাটালিক, নেশন ফার্স্ট কান্ট্রি অলওয়েজ, এটা হচ্ছে বাটালিক। ক্যাম্প আছে নাকি বাটালিক? 1 কিলোমিটার। আরে বাবরে বন্ধ করে দিই তারা আর্মি ক্যাম্প। এই বাটালিক থেকে আমরা ইন্দাসকে ছেড়ে দিলাম, ইন্দাস সোজা চলে গেল পিওকের দিকে, আর কিছুক্ষণ পর থেকে ইন্দাসকে আমরা আর খুঁজে পাবো না, আমরা ঘুরে যাবো এদিকে, উপরের দিকে উঠে যাবো। এই হচ্ছে হাম্বুটিংলা পাসের ক্লাইম, মনে হচ্ছে আমরা শুরু করে দিয়েছি। আমরা যেদিনকে লে থেকে এসে পৌঁছেছিলাম গারকোন ভিলেজে, সেদিনকে চিকেন আনতে গেছিলাম, কার্গিল এখান থেকে 56 কিলোমিটার দেখাচ্ছে, আমরা কিন্তু এখনো অবধি কিছু না হলেও প্রায়
20 কিলোমিটারের কাছাকাছি রাইড করে ফেলেছি, কিন্তু যখন বেরোচ্ছিলাম তখন দেখাচ্ছিল 62 কিলোমিটার কার্গিল, তো 56 কী করে হলো? তাহলে গুগল ভুল দেখিয়েছে বা মাইলস্টোনে কিছু একটা গড়বড় আছে। যাই হোক, হ্যাঁ, তো চিকেন নিয়ে এসেছিলাম, চিকেনটা রান্না করে দিয়েছিল দিদি, গ্রেভিটা এত সুন্দর হয়েছিল কি বলবো, কিন্তু চিকেনটাই সিদ্ধ হয়নি। আমি তাও একটু খেতে পেরেছি, বনি তো চিকেনটা খেতেই পারেনি। হ্যাঁ, প্রেশার কুকারে বসিয়েছিল দিদি, আর একটা দুটো সিটি দিলে ভালো হতো। আমার মনে হয় দিদিরা এরকমই খায়, একটু কাঁচা কাঁচা থাকবে, একটু শক্ত শক্ত থাকবে, নাহলে দিদিরাই বলতো যে চিকেন বয়েল নেই। আচ্ছা, এই ভিলেজটার নাম হচ্ছে সিলমো। আমি বেরোনোর সময় তোমাদের বলেছিলাম যে সিলমো হয়ে আমরা যাব, দার্চিক সিলমো হয়ে তারপরে যাব বাম্বুটিংলা। তো সিলমো এই গ্রামটার নাম। যত আমরা পাশের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু ঠান্ডা লাগতে শুরু করেছে। আজকে সেরকমভাবে থার্মাল লাইনার লাগাইনি জ্যাকেটের ভেতরে, আর তার সাথে গ্লাভসের ভেতরেও কোনো ইনার লাইনার পরিনি, ওই জন্য বেশ কিন্তু ঠান্ডা লাগছে। আমরা আরিয়ান ভ্যালি থেকে প্রায় 2-3 হাজার ফিট অল্টিটিউড গেন করে ফেলেছি মনে হচ্ছে। চারকন বোধ হয় 9-10 হাজার ফিট হাইটে হবে, আর হাম্বুটিংলা যদি হয় সামনে, হাম্বুটিংলার হাইট মোটামুটি 13-14 হাজার ফিট। লালুং ভিলেজ লেফট চলে যাচ্ছে, লেফট সাইডে লালুং ভিলেজ। দিদি বলছিল লালুংলা, লালুং ভিলেজের উপরে যেহেতু পাঁচটা রয়েছে ওই জন্য দিদি লালুংলা বলছিল। এটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লালুং ভিলেজ, মাঝখানে আমি একটা মসজিদ দেখতে পাচ্ছি, আর এগুলোও কিন্তু সেই ওই পাহাড়ে কেমোফ্লেজ করে থাকা বাড়িগুলোর মধ্যে লাগছে, মানে পাহাড়ের কালার আর বাড়ির কালার পুরো এক। এখানে বেশ চাষের জমি রয়েছে, একটু আগে দেখছিলাম গ্রামের মহিলারা চাষ করছে, জমিতে কিছু কাজকর্ম করছে। যাই হোক, হাম্বুটিংলার কাছাকাছি আমরা চলে এসেছি। আচ্ছা, ওই উপর থেকে একটা গাড়ি নামছে আমাদের, ওই উপরে চড়তে হবে। এই সামনে পাঁচটাই মনে হচ্ছে হাম্বুটিংলা। আরে দেখা নেই মুচকো, ধীরে 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 চলো। ও সুন্দর লাগছে এই জায়গাটা, সত্যি সুন্দর লাগছে, এরকম সবুজ ক্ষেত, পুরো গলফের মাঠ মনে হচ্ছে, গলফ কোর্স মনে হচ্ছে, দেখো জায়গাটা। আর জাস্ট দু একটা হেয়ারপিন ব্রাঞ্চ ক্রস করলেই আমরা হাম্বুটিংলা উঠে যাব। আর একটু একটু করে কিন্তু স্নোফল হচ্ছে, একটু একটু করে, দু এক ফোঁটা করে স্নোফল হচ্ছে। হাম্বুটিংলা 13,380 ফিট, হাম্বুটিংলা, এটা হচ্ছে হাম্বুটিংলা, সাবাস। তাহলে বাটালিক থেকে কার্গিলের দিকে যাবো আমরা হাম্বুটিংলাকে ক্রস করে, ট্যুরিস্ট ডিপার্টমেন্ট অফ লাদাখ, হাম্বুটিংলা, সাবাস। চলো তাহলে হাম্বুটিংলাকে বিদায় জানাচ্ছি। এখানে আমরা 10-12 মিনিট দাঁড়িয়েছিলাম, 15 মিনিটের বেশি দাঁড়িয়েছিলাম, কারণ বেশ কয়েকটা রিল বানিয়েছি, ইনফরমেটিভ রিল বানিয়েছি, তার সাথে সাথে মিউজিকের রিলও বানিয়েছি। 15-20 মিনিট আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে আবহাওয়ার খুব খামখেয়ালি মনে আমরা দেখে নিলাম, একবার বরফ পড়ছে, একবার রোদ উঠছে, একবার মেঘলা ওয়েদার, যা তা। এই রাস্তা নিচের দিকে সোজা গিয়ে লে কার্গিল হাইওয়েতেই মনে হচ্ছে কানেক্ট করবে, নাহলে কার্গিল শ্রীনগর হাইওয়েতে কানেক্ট করতে পারে, মানে টোটাল হাইওয়েটা লে শ্রীনগর হাইওয়ে আর কি। দেখো রোডটা কিরমভাবে নিচের দিকে নেমেছে, বুঝতে পারছো? এরকম আস্তে 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 আমরা নিচের দিকে নামবো। হাম্বুটিংলা থেকে আমরা পাক্কা 5টার সময় নামতে শুরু করেছি। এখানে এক্ষুনি একটা মাইলস্টোন দেখলাম, কার্গিলের ডিস্টেন্স দেখাচ্ছে 36 কিলোমিটার, মানে হাম্বুটিংলা থেকে কার্গিলের ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 38-39 কিলোমিটার মতো হবে, কারণ আমরা 5 থেকে 3 কিলোমিটার মতো নিচে নেমে এসেছি, উপরে পাশ দেখা যাচ্ছে এখনো। নিচে আমরা সবুজ একটা গ্রাম দেখতে পাচ্ছি, সবুজ, আর তার আগে কিন্তু একটা ছোট্ট মতো লেকও দেখতে পাচ্ছি আমরা, জানি না এটা কি লেক। ওই সামনের পাহাড়টার উপরে কিন্তু বরফ পড়ে আছে, পুরো বরফ পড়ে আছে, আর সূর্যের আলোগুলো কিরমভাবে পড়েছে দেখো পাহাড়ের মধ্যে, মেঘের মধ্যে দিয়ে সূর্যটা কিরমভাবে উঁকি মারছে ভাবো, অল্প অল্প করে রে পড়েছে সূর্যের। যেরকম দেখতে পাচ্ছি লাস্ট 2-3 কিলোমিটার ধরে রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে, মানে উপর দিকে রাস্তা তৈরি হয়ে গেছে, আর এই জায়গাটা ড্রেসিং করে রেখেছে, এই জায়গাটাও তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, রাস্তাটা দেখেই মনে হচ্ছে কাজ চলছে, তৈরি করে রেখেছে, জাস্ট পিচ করাটা বাকি রয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছ বরফের পাহাড়, তার সামনে এই পাহাড়টাকে দেখো, যেরকম ডিজাইন সেরকম কালার, কি দিয়ে বানানো এই পাহাড়টা, একদম পুজোর প্যান্ডেল মনে হচ্ছে, দেখ তাই না? বাপরে ট্রাক আসছে, পুরো ধুলো উড়িয়ে যাবে এক্ষুনি রে। মাঝে মাঝে 1.5-2 কিলোমিটারের প্যাচ খারাপ আসছে, তারপরে আবার 200-300 মিটার করে টারম্যাক পাচ্ছি, তারপরে আবার 1.5 কিলোমিটার রাস্তা খারাপ আসছে, আর রাস্তা যে তৈরি হচ্ছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে এখানে। ওই যে একটা গাড়ি যাচ্ছে সাদা ছোট্ট গাড়ি, মারুতি, ওইটাই মনে হচ্ছে লে কার্গিল হাইওয়ে,
মনে হচ্ছে আমাদের এই নিচ থেকে গিয়ে এই পুল ক্রস করে ওই রাস্তায় পড়তে হবে মনে হচ্ছে। কিলোমিটার কার্গিলের ডিস্টেন্স আর 11-12 কিলোমিটার মতো হবে এখান থেকে। দেখি সামনে গিয়ে কোন গ্রাম দিয়ে আমরা পড়ছি লে কার্গিল হাইওয়েতে, সেটা তোমাদের জানাবো। আকচা আকচা মাল, আচ্ছা আকচামাল বলে কোনো একটা গ্রামে এসে পৌঁছে গেছি আমরা। এখান থেকে ঠিক দ্রাস শ্রীনগর চলে যাচ্ছিল ওদিকে, কিন্তু আমরা যেতে পারবো না, রাস্তা বন্ধ রয়েছে। আমাদের কার্গিল হয়ে যেতে হবে। এটা মনে হচ্ছে কার্গিলকে বাইপাস করে বেরিয়ে যেত, বাইপাস রাস্তা ছিল এটা। কার্গিলের মেন রোড আমরা দেখতে পেয়ে গেছি, ওই নিচে হচ্ছে রাস্তাটা, ওখানে রয়েছে সুরু রিভার। তো কার্গিল বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে ওইটা, ওখানে বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, আর এই যে সুরু রিভার হু হু করে বয়ে চলেছে নিচ দিয়ে। সুরু রিভার কিন্তু পেনজিলার ওখান থেকে আসছে, পেনজিলা মানে জাঞ্জকারের পেনজিলা। আগের বারে আমরা গেছিলাম জাঞ্জকারে, সুরু রিভারের উপর দিয়ে ব্রিজটা রয়েছে, ব্রিজ পেরিয়েই আমাদের কিন্তু দ্রাস শ্রীনগরের দিকে যেতে হবে। দেখতে পাচ্ছ সুরু রিভার কিরকম ফুল ফোর্সে যাচ্ছে, বাপরে বাপ। কার্গিল থেকে যারা জাঞ্জকার ভ্যালির দিকে যাবে, এদিকে কিন্তু ঢুকে যাচ্ছে সুরু ভ্যালি, তারপরে জাঞ্জকার ভ্যালি। কার্গিল বেক হাউস, কার্গিল বেক হাউস থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা। এখান থেকে টোটাল আমরা 170 টাকা খাওয়া দাওয়া করেছি। ওই যে ব্ল্যাক ফরেস্ট কেকগুলো ছিল 30 টাকা করে, আর তার সাথে প্যাটিস খেয়েছি, চিকেন প্যাটিস 40 টাকা করে, দুটো প্যাটিস দুটো কেক, আর তার সাথে বনিয়ারা ক্রিম রোল নিয়েছে 20 টাকা, আর এক কাপ চা নিয়েছি 10 টাকা। 170 টাকা টোটাল বিল হয়েছে। কার্গিল বাজার, এই বাজারে জ্যাম হবে মনে হচ্ছে রে এবার। এই এই রাস্তাটা ওয়ান ওয়ে রয়েছে, এটা কার্গিল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা, আর কার্গিলে ঢোকার রাস্তা নিচের রাস্তাটা। তো কার্গিল বাজার ক্রস করে চলে এসেছি আমরা আবার মেন রোডে। অপোজিট সাইডে যে রাস্তাটা রয়েছে ওটা কিন্তু হাইওয়ে, ওটা মানে বাইপাস, কার্গিল বাইপাস। এই সুরু রিভার বেডে চলে এসেছি আবার আমরা। এই সুরু রিভার সামনে গিয়ে কিন্তু দাঁড়িয়াই দ্রাসের সাথে মিশে, তারপরে ইন্দাসের সাথে গিয়ে মিশছে, মানে দ্রাসে যে রিভারটা রয়েছে ওটাকেই দাঁড়িয়াই দ্রাস বলছে। বেরিয়ে গেলাম তাহলে আমরা কার্গিল ছেড়ে। সামনে একটা পেট্রোল পাম্প আছে, তবে এখন আমরা পেট্রোল ভরাবো না, 120 কিলোমিটার ফিউয়েল ব্যালেন্স দেখাচ্ছে। দ্রাসেও একটা পেট্রোল পাম্প মনে হচ্ছে আমরা পেয়ে যাবো, কারণ আগের বারে দেখেছিলাম আমি পেট্রোল পাম্প তখনও চালু হয়নি, যদিও কাজ হয়েই এসেছিলো, চালু হয়ে যাওয়ার কথা ছিল। আর আমাদের কাছে রিজার্ভে পেট্রোল রয়েছে 5 লিটার মতো, অসুবিধা হবে না। এই সামনে লেফট সাইডে পেট্রোল পাম্প রয়েছে, এই যে ইন্ডিয়ান অয়েল, আবার HP, দুটো পাশাপাশি পেট্রোল পাম্প। ঠিক সুরু রিভারটা পেছন দিক দিয়ে এসে এদিকে স্ট্রেট চলে যাচ্ছে, আর মোস্ট প্রবলি এই রিভারটাই হচ্ছে দাঁড়িয়াই দ্রাস। যদি দাঁড়িয়াই দ্রাস নাও হয় তাহলে এর সাথে কানেকশান রয়েছে, দাঁড়িয়াই দ্রাসের সাথে কানেকশান রয়েছে। এদিকে সোজা চলে যাচ্ছে হুন্ডারমানের দিক থেকে, গিয়ে পাকিস্তানে এন্টার করে গেছে কিন্তু। সেই ব্রলমো আর হুন্ডারমান দুটো ভিলেজ ছিল, হুন্ডারমান ভিলেজ আগের বছর লাদাখ সিরিজে আমি ভিজিট করেছিলাম। যদি তোমাদের মধ্যে বাই চান্স কেউ ওই ব্লগটা না দেখে থাকো, অবশ্যই কিন্তু একবার দেখো, অবশ্যই দেখো। দ্রাস 58 কিলোমিটার দেখাচ্ছে, সোনমার্গ 121, শ্রীনগর 201 কিলোমিটার। যেটা বলছিলাম হুন্ডা মানে ব্লগের লিঙ্ক আমি কিন্তু দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, একবার দেখো যদি ওই ব্লগটা না দেখে থাকো। মানে একটা যুদ্ধ যে সাধারণ মানুষকে কতটা ক্ষতি করে, কতটা এফেক্ট হয় সাধারণ মানুষের উপর, সেটা হুন্ডা মানে ব্লগটা দেখলে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারবে, একটু হলেও বুঝতে পারবে। বনি বলছে সামনের ওয়েদারটা পুরো মায়াবী হয়ে আছে। আরে বনি আমার ডায়লগ কপি করছিস? সত্যি সত্যি সামনে ওয়েদার দেখো। কার্গিল থেকে দ্রাস যাওয়ার রাস্তাটাও কিন্তু ততটাই সুন্দর, জাস্ট রাস্তাটা দেখো, রাস্তা, তার সাথে নদী, দাঁড়িয়াই দ্রাস, তার সাথে এরকম গ্রিনারি, আর সামনে এরকম মায়াবী ওয়েদার, আর কি চাই জার্নিতে? এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। পরে ওয়েদার খুব খারাপ, খুব খারাপ। তার মধ্যে বৃষ্টি নেমে গেল, মনে তো হচ্ছে না যে বৃষ্টিটা হঠাৎ করে থেমেও যাবে, কারণ পুরো আকাশে মেঘ করে রয়েছে। যে কোনো ইন্ডিয়ানের কাছে প্রাউড ফিল করার মতো একটা জায়গা কার্গিল ওয়ার মেমোরিয়াল। ডান দিকে রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, আর সামনে যে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে ওটাই টাইগার হিল, আর তার পাশে যে আরেকটা চূড়া দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি ওটাই হচ্ছে বাতরা টপ।
বাতরা টপ মানে ক্যাপ্টেন বিক্রম বাতরার নামে বাতরা টপ। আর এই যে ডান দিকে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াতে, এটাই হচ্ছে টোলোলিং টপ। এই তিনটে জায়গায় সব থেকে বেশি যুদ্ধ হয়েছিল। টোলোলিং স্যালুট, ইন্ডিয়ান আর্মি স্যালুট, কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখন বন্ধ আছে, বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই, বন্ধ হয়ে গেছে। কার্গিল ওয়ার মেমোরিয়াল, এখানে দাঁড়িয়ে একটুখানি স্যালুট করে নি। টোলোলিং টপ। তোমরা যদি কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভিডিও দেখতে চাও তাহলে আগের বছরের ভিডিওটা ফলো করতে পারো, সব কিছু ডিটেলসে বলা রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল সম্বন্ধে। আর এখন বৃষ্টিতে ভিজে গেছি, শীতও করছে, তার সাথে সাথে আমার হেলমেটে ভাইজারে জল জমে আছে, ভেতরে যে চশমাটা পরে আছি সেটাতেও জল জমে আছে। তো সব কিছু মিলিয়ে অবস্থা খারাপ। তো হোটেলে পৌঁছাই, তারপরে যা কথা বলার বলবো। এখন টাইম হচ্ছে রাত 9:01 আর আমরা ত্রাসের হোটেলে চলে এসেছি। এসে একটা রুমও নিয়ে নিয়েছি, এই যে পেছনে রুম তোমরা দেখতে পাচ্ছ, বেশ বড় একটা রুম, এখানে বেড রয়েছে আর তার সাথে এদিকটা বেশ স্পেস রয়েছে, কিন্তু বেশ স্পেসিয়াস। আর বাথরুমটা যদি দেখাই, বাথরুম হচ্ছে এরকম। এই হোটেলটার নাম হচ্ছে স্নোল্যান্ড। স্নোল্যান্ড হোটেলে আমরা 2021 কাটিয়েছিলাম, একটা দিন ছিলাম 2021। আমরা তখন তিনজন ছিলাম, রাইডার পাল, আমি আর তুই। তখন এটা দোতলা ছিল মনে হচ্ছে, তিনতলার কাজ চলছিল আর এখন পুরো তিনতলা কমপ্লিট হয়ে গেছে। কালকে আমি বাইরে থেকে পুরো একদম ছানাকা দেখতে হয়েছে। কালকে তোমাদের ব্লগে আমি দেখিয়ে দেবো হোটেলটা বাইরে থেকে। জাস্ট যদি জোজিলা ক্রস করে আসো তাহলে দ্রাস ঢুকতেই বাস সাইডে হোটেলটা পড়বে, স্নোল্যান্ড। এখানে রুম রেন্ট বলছিল 2200 টাকা করে, কিন্তু আমাদের 1100 টাকা নিয়েছে। ছিল আমাদের রুমে এসে অনেকক্ষণ কথা বলেছিল, আড্ডা মেরেছিল, ব্লগেও রয়েছে, প্রচুর গল্প। তো তখন আঙ্কেলজি বলেছিল আমাদের যে 16 feet নাকি এখানে আইস জমেছিল, কারণ এটা সেকেন্ড মোস্ট কোল্ডেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো তাই জন্য আঙ্কেলজি বলেছিল স্টিক দিয়ে মেপেছিল, 16 feet অবধি চলে গেছিল স্টিক, মানে এত বরফ পড়েছিল। তো আঙ্কেলজিকে আমি আমি ব্লগটা খুলেও দেখিয়ে দিয়েছি, তো বলছে আরে ভাই আপকা তো হাক বানতা হ্যায়, মানে কম টাকায় রুম পাওয়াটা তোমার হাক। যাই হোক, এটা হচ্ছে হোটেলের নাম্বার, দেখতে পাচ্ছ হোটেল স্নোল্যান্ড, একদম দ্রাস ঢোকার আগেই রয়েছে। আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি আসো এখানে থাকতে পারো, বেশ ভালো স্টে। তবে এখানে খাবার পাওয়া যায় না, জাস্ট এখানকার ভাইয়ারা বাইরের পাশে কোনো রেস্টুরেন্ট আছে, তাদের কাউকে ডেকে দিয়েছিলো, আমরা খাবার অর্ডার করে দিয়েছি, তো ডিনারে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। আরে বাপরে, প্লেট প্লেট সব সমেত লা দিয়া, আমাদের ডিনার চলে এসছে এখানে, ডিনারে রয়েছে। আরে বাপরে, কালারটা তো খুব সুন্দর রয়েছে, বহুত আচ্ছা লাগা কালার। আপনার দোকান কহাঁ হ্যায়? মার্কেট মে। আমরা 4 piece নিয়েছি, 300 টাকা নিয়েছে, বেশ বড় বড় পিস দিয়েছে, দেখতে তো খুব কালারফুল লাগছে, হোপফুলি খেতেও ভালো হবে। তার সঙ্গে এরকম স্যালাড, ওটা কিন্তু ওদের সঙ্গে ফ্রি দেয়, একটু টেস্ট করে দেখি তোমাদের সঙ্গে একটু। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, এন্ড গুড বাই ফ্রম দ্রাস।